60 গ্রাম ব্রাউন সুগার ও 32 বোতল কাফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। শনিবার 60 গ্রাম ব্রাউন সুগার ও 32 বোতল কাফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো খড়িবাড়ি থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম হলো প্রসঞ্জিৎ ঘোষ, অভিযুক্ত নকশলবাড়ি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। খবর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গোপন সূত্রের ভিত্তিতে রানীগঞ্জ ওসি অনুপ কুমারের নেতৃত্বে খড়িবাড়ি থানার অন্তর্গত উত্তর রামধনজোত এলাকার অভিযান চালিয়ে এক সন্দেহভাজক ব্যক্তিকে আটক করে নকশলবাড়ি থানার সিআই সুদীপ্ত সরকারের উপস্থিতিতে তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালীন অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে 60 গ্রাম ব্রাউন সুগার ও 32 বোতল কাফ সিরাপ এবং নাম্বার প্লেট ছাড়া একটি টিবিএসি স্কুটি বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খড়িবাড়ি থানার এনডিপিএসআর এর মামলা দায়ের করে পুলিশ। আজ শনিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে হাজির করা হয়েছে।